রাজ্যে শিক্ষা ব্যবস্থাকে আক্রমণ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। রবিবার হাওড়া জেলার নিশ্চিন্তপুরে সভায় বিস্ফোরক সুকান্ত, থাপ্পড় মারতে হলে মমতার গালে মারুন, কারণ রাজ্যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে মমতা। যদিও সুকান্ত মজুমদারকে পাল্টা বিঁধেছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। গত কয়েকদিন আগে সাংবাদিকরা আমাকে প্রশ্ন করছে, দাদা পশ্চিমবঙ্গ সরকার যে নীল ড্রেস দেয় স্কুলের, সেই ড্রেস পরে কয়েকটা ছাগল মাঠের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, দাদা কি হচ্ছে এটা? আমি বললাম কি হচ্ছে, শিক্ষামন্ত্রী জেলের ভেতরে, পর্ষদ সভাপতি জেলে যাচ্ছে বাইরে আসছে, এখনকার শিক্ষামন্ত্রী জেলের ভেতরে যাবো যাবো করছে। যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা এরকম হয়, সে রাজ্যের প্রাইমারি স্কুল থেকে ভালো ছাত্র বেরোয় না, ওই ছাগলই বেরোবে, ওগুলো ছাগলই ছাত্র, আর ওটাই পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা ব্যবস্থা। মুখ্যমন্ত্রী স্কুলে পাঠাবেন আপনাদের ছেলে মেয়েকে, মাস্টার ভুয়ো, সে মাস্টারমশাই পরীক্ষা দিয়ে আসেনি, পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর খাটের তলায় টাকা দিয়ে এসছে, সেই মাস্টারমশাইয়ের কাছে পড়বেন। আর আপনার ছেলে পেয়ে পড়াশুনো পারছে না, স্কুল থেকে আসছে কোনো কিছু উত্তর দিতে পারছে না, আপনি ছেলেকে ঠাঁস ঠাঁস করে মারছেন, কি পড়ছে স্কুলে গিয়ে? আরে থাপ্পড়টা যদি মারতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের গালে মারুন, কারণ সে আপনার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। থাপ্পড়টা আপনার ছেলে মেয়ের গালে মারার দরকার নেই, থাপ্পড়টা যদি মারতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের গালে মারবেন। আজকে তার স্পর্ধা, তার একজন শিক্ষিত নিজেকে শিক্ষিত বলে পরিচয় দেন, এবং তার ভাষণেতে যে ভাষা তিনি ব্যবহার করেছেন, তিনি অপমান করেছেন মুখ্যমন্ত্রীকে এবং বলছেন, জনগণকে বলছেন যে প্রয়োজন হলে মুখ্যমন্ত্রীকে থাপ্পড় মারতে হবে। আপনাদের এই নারী বিদ্বেষের যে কেন্দ্রীয় সরকার, যে নারী বিদ্বেষ ছড়ায়, আর এই ভারতীয় জনতা পার্টি যারা নারীর উপরে অত্যাচার করেন, নির্যাতন করছেন প্রতিনিয়ত, আজকে মুখ্যমন্ত্রী সম্বন্ধে তিনি এই কথাটা বললেন। আমরা সর্বস্তরের, শুধু এই রাজ্যের মহিলা নয়, ভারতবর্ষের সকল মানুষ খণ্ডন করি, প্রতিবাদ করি এবং ধিক্কার জানাই। সুকান্ত বাবু, আপনার এই আচরণ, আপনার এই সংস্কৃতি, আপনার এই ব্যবহার, আপনার নারীর প্রতি এই অবহেলা, নারীকে অসম্মান করা, বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ এর জবাব চাইবে।